ভাইয়া, আমি কি ডিজাইন শিখতে পারবো? অনেকেই আমাকে ফোন করে এরকম অদ্ভুত প্রশ্ন করেছেন। আমি বলবো, মহান আল্লাহ তাআলা আপনাকে অনেক মেধা দান করেছেন, তাই আপনিও পারবেন গ্রাফিক ডিজাইন শিখতে। সেজন্য আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে এই ডিজাইন জগতে। প্রথমে আপনাকে অনুকরণ করা শিখতে হবে, পাশাপাশি বেসিক শিখতে হবে। তাই এই টিউটোরিয়ালগুলোর মাধ্যমে আপনাকে মিডিয়া সাইজ বা কাগজের সাইজ কীভাবে নিতে হবে তা বেসিকভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করব, এবং এই সাইজ দিয়ে কীভাবে একটি লিফলেট তৈরি করতে হবে তা ধাপে ধাপে দেখাবো। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপডেট টিউটোরিয়াল পেতে পাশের বেল আইকন চাপুন। তো চলুন শুরু করি। প্রথমে আমরা ফাইল মেনু থেকে নিউ অপশনে ক্লিক করব। এখানে আবার প্রিন্ট একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে যে এফর্ট দেওয়া আছে এই এফর্টটা সিলেক্ট করব, এবং ডান পাশ থেকে পয়েন্ট অপশন থেকে আমরা ইঞ্চিতে প্রকাশ করব। তারপর এখানে ক্রিয়েট করব। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। এটা সিলেক্ট করার পর আর্টবোর্ডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে 9 আর এদিকে দিতে হবে 11.5 আর 9। এই সাইজ মূলত ছাপাখানার এফোর সাইজ বলা হয়। একটি ডিডি বা 23 ইঞ্চি বাই 36 ইঞ্চি পেপারকে 8টি টুকরা করলে এই সাইজ বের হয়। আর প্রিন্টিং ডিজাইন করতে হলে আপনাকে পেপার সাইজ জানতে হবে। এই টিউটোরিয়ালে সাইজ কীভাবে নিতে হবে তা নিয়ে আলোচনা করব। এখন যা করতে হবে, লিফলেটটি কয়টি সেটআপে ছাপা হবে তা নির্ভর করে কত হাজার ছাপা হবে। আমি ধরে নিচ্ছি 2000 ছাপা হবে, তাই আমি উপর দিকে গ্রিপার দিব এবং দুটি সেটিং দিব। এজন্য এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি অল্টার ধরে শিফট ধরে এটা কপি করলাম, কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করলাম, সিলেকশন টুল দিয়ে আমি এই দুটোকে সিলেক্ট করে নিলাম এবং এখানে আবার ডাবল ক্লিক করলাম 0 0 0। তারপরের কপি করতে হবে। এখান থেকে রেফারেন্স থেকে আমি টপ সেটটা সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে পয়েন্ট 5 বাদ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের গ্রিপার সাইড। তারপর আবার এই দুটোকে সিলেক্ট করলাম, এখন এটা এ পর্যন্ত ছোট করে নিলাম আমি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 17.983 অর্থাৎ এখানে 18 ইঞ্চি আছে। তো এই দুটাকে আমি 17.5 করে দিব, কারণ দুই সাইডে যে এখানে কিন্তু মার্ক বসবে, রেজিস্ট্রেশন মার্ক বলা হয়, ছাপার আগে একটা মার্ক দেওয়া হয়, সেই মার্কটা এখানে বসবে, মার্ক ছাড়া কিন্তু ছাপা হবে না। তাহলে কি হলো, আমাদের এই সাইডটা হচ্ছে গ্রিপার আর এই সাইডটা হচ্ছে মার্ক সাইড। এখন আমি এগুলোকে ফেলে দিব। আমি আর্টবোর্ডটাকে একটু গুছিয়ে নেই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখান থেকে স্ট্রোক বাদ দিচ্ছি, নান করে দিলাম, আর ফিলটাকে এখানে একটু কালার দিয়ে রাখি আগে থেকেই। আচ্ছা, এখন যেটা করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটা কপি করব এখান থেকে। এখানে ডাবল ক্লিক করব সিলেকশন টুলে, 0 0 0, তারপর কপিতে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা 0.75 দেওয়া আছে, আমরা সব সাইড থেকে উপরে নিচে দুই পাশে আমরা এক সুতা করে বা 0.1 করে ছেড়ে দিব। তাহলে 0.1 করে ছাড়লে কি হবে, 0.2 এই সাইড থেকে আর এই সাইডে 0.2 বাদ দিতে হবে, তাহলে হবে 8.5। আর উপরে নিচে এক সুতা করে ছাড়লে কত হবে, রেফারেন্স থেকে আবার এখানে সেন্টার করে নিতে হবে, তারপর 10.8 করতে হবে। আমি এই নীল কালারটা, হালকা নীল কালারটা আমি সোয়াপ করে স্ট্রোকে দিলাম,
আর এটাকে আমি রেড এ রাখলাম, রেড লাইন। এটা হচ্ছে আমাদের ব্লিড লাইন, ব্লিড মানে এখানে কাটিং হবে, অটো মেশিন দিয়ে কাটিং করা হয়। এটা কাটিং হবে এই জায়গাটাতে, ঠিক এই জায়গাতে, এই জায়গাতে। আমরা এটাকে আবার আরেকটু কপি করব, এই রেড লাইনটাকে। 000 অলরেডি দেওয়া আছে, আমি জাস্ট কপি করব। সিমিলারলি আমরা 0.25 করে বাদ দিব এখান থেকে, সব সাইড থেকে 0.25। আগে যেভাবে করেছি সেম একইভাবে 8.2525, তাহলে হবে 5, তাহলে ডাইরেক্ট 8 হবে এদিকে, আর এদিকে হবে 2525+5, টোটাল হচ্ছে 5.5, তাহলে হাফ ইঞ্চি, তাহলে হবে আমাদের 10.3। এটাকে আমি সবুজ দিচ্ছি। এটা এই সবুজ লাইনটা হচ্ছে আমাদের ওয়ার্ক এরিয়া, এর বাইরে কোনো লেখা বা কোনো ছবি এর বাইরে যাবে না, যদি যায় তাহলে রিক্স হয়ে যাবে। আর যদি প্রায় কাছাকাছি যদি এই লাইন বরাবর হয়ে যায়, রেড বরাবর, তাহলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। গ্রাফিক্সের কাজ শিখতে হলে আপনাকে ঠিক এভাবেই সাইজ নেওয়া শিখতে হবে। এই টিউটোরিয়ালটি ভালোভাবে প্র্যাকটিস করুন। আজ এই পর্যন্তই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও বেল বাটনে চেপে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।